শুভ সকাল, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। সো আজকে যেহেতু শুক্রবার এবং সকালটা খুবই সুন্দর ছিল, আজকে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো আমার প্রতিদিনের কাজ হচ্ছে সকালে ঘুম থেকে উঠে আমার একটা ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানটা গিয়ে ওই গাছগুলোকে একটু দেখে আসা। তো এই হচ্ছে আমার বেলি ফুল গাছ, আমার সবচেয়ে প্রিয় গাছ এটা, এবং এখানে আজকে কোনো ফুল নেই। তো এবং এটা হচ্ছে অ্যালোভেরা গাছ, যেহেতু অ্যালোভেরা আমার খুব পছন্দ, মুখে দেওয়া যায়, চুলে দেওয়া যায়। তো এই হচ্ছে আমার ছোট্ট বাগান, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর সকালে ঘুম থেকে উঠেই আমি অবশ্যই এখানে এসে, আমার প্রিয় একটা জায়গা এখানে, এখানে এসে আমি এক কাপ চা নিয়ে বসি এবং আকাশ দেখি, আশেপাশের পরিবেশ দেখি। এবং দেখেন আমাদের চারপাশে প্রচুর গাছ, এবং আমাদের এই এরিয়াটার মধ্যে সবচেয়ে বেশি গাছ এই সাইডটাতেই। এবং এই গাছগুলো আমার খুব ভালো লাগে, যখন এখানে বসে একটা তাজা অক্সিজেন পাই আমি। তো এটা হচ্ছে আমার প্রতিদিনের নিত্য নৈমিত্তিক ব্যাপার, এই পাশটায় এসে বসে একটু নিজের মতো করে সময় কাটানো। এত সুন্দর সকাল কখন আমি মিস করি না। আর এখানে এসে বসে আমি এক কাপ চা হাতে নিয়ে, সেটা গ্রিন টি হোক, র টি হোক আর মিল্ক টি হোক, আমার একটা চা হলেই চলে। আমি যেহেতু খুব চা খোর মানুষ, এই আকাশটা না দেখলে আমার আসলে দিন শুরু হয় না ভালোভাবে। এখন বাজে সকাল 11টা। সো এখন হচ্ছে আসলে দেখি আমি একটা ড্রেস নিয়েছি, কেমন হয়েছে ড্রেসটা। তো এই ড্রেসটা আসলে কালারটার কারণে আমার নেওয়া, কারণ এই কালার কোনো ড্রেস আমার নেই, আর এখনো আনপ্যাক করিনি, ভেতরে কী আছে না আছে একবারও দেখিনি। সো দেখি কেমন হবে, মেবি ভেতরেরটা আর বাহিরেরটা ছবি এস মতোই মিল আছে। ছবির সাথে অন্যার ভালো মিল আছে। এটা হচ্ছে জামা, ড্রেস যেটা বলা হয়, বিউটিফুল, কাজগুলো খুব সুন্দর, খুবই সুন্দর কাজ, না ভালো, খুব ভালো, খুব ভালো ড্রেসটা, আই লাইক ইট, আই লাইক ইট। বেশি না, ড্রেসটার দাম নিয়েছে অনলি 3,200 টাকা। এটা হচ্ছে বটম অ্যান্ড ইনার দুইটাই আছে, এখানে বটম না আছে, ইনার আছে। তোমার ড্রেসটা দেখি, গোসল করেছ? কার সাথে গোসল করলে তুমি? কে গোসল করিয়ে দিল? দাদা। দাদা গোসল করিয়ে দিয়েছে? ওইটা কি দেখি, পার্পল পার্পল, এটা কি? দিস ইজ ইওর ব্যাগ। তোমাকে ড্রেসটা তো অনেক সুন্দর লাগছে, ড্রেসটার মধ্যে কি পোড়রও আছে? ও, ইটস আ পেঙ্গুইন। ওকে, ড্রেসটা তো তোমাকে প্রিন্সেসের মতো লাগছে। সে হাই টু এভরিওয়ান, হাই বলো সবাইকে। এখন আরিবাকে একটু সময় দিচ্ছি, আরিবাকে গোসল করালো দাদা, আমি ওকে রেডি করে দিলাম, এবং সে হচ্ছে খুব ফ্যাশনেবল মানুষ, তাকে তার পছন্দ মতো ড্রেস দিতে হবে, তাকে তার পছন্দ মতো চুল আঁচড়িয়ে দিতে হবে, এবং তার তার সাথে তার একটা ড্রেসের সাথে একটা ব্যাগ তার থাকবে মাস্ট। ওকে, এখন তুমি শাওয়ার করেছো? ওকে, কি করবে এখন তুমি? কি করবে? হচ্ছে আমার রান্নার দিন, সো আমাকে আজকে রান্না করতে হবে মুরগির মাংস। তো অলরেডি কিছু কিছু জিনিস প্রিপেয়ার করে ফেলেছি। তো এমনিতে আমার রান্নাঘরে ঢুকলে মাথা ঘুরায়, কারণ আমি রান্না তো অত ভালো না, রান্না অনেক কম জানি। তো মুরগির মাংসটা মোটামুটি রান্না করতে শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে, ভুনা জাতীয় খাবারগুলো মোটামুটি রান্না করতে শিখেছি। তো আজকে মা বললো যে
রান্না করতে। তো আজকে আমি রান্না করব, সো লেটস সি কেমন হয় রান্না। রান্নার পরে অবশ্যই দেখা যাবে। সো এই হচ্ছে রান্নার মধ্যবর্তী অবস্থা, ব্লার হয়ে গিয়েছে। তো আজকে আমার যেহেতু ছুটির দিন, শুক্রবার, তো এই ছুটির দিনে আমি একটু টুকটাক রান্না বাড়া করি, তাছাড়া তো সময়ই পাই না। মুরগির মাংস রান্না শেষ হয়ে গেল, এখন হচ্ছে জালি কুমড়া দিয়ে কাতলা মাছ রান্না করব। তো অলরেডি কষানো শেষ, এখন জালি কুমড়াটা কষাতে দিয়েছি, ইটস অলমোস্ট হয়ে যাচ্ছে। আর এখানে ডাল, মুরগির মাংসটা রান্না হয়ে গেছে, সাথে সাথে আমি আবার একটু বেসন নিয়েছি। বেসন এখানে একটু বরফ আছে, বেসনটা দিয়ে দুধ দিয়ে একটা প্যাক বানাবো মুখের জন্য, যেটা খুব ভালো মুখের জন্য। আমি অবশ্য কোনো ধরনের ক্রিম ইউজ করি না, আমি জাস্ট অলওয়েজ হার্বাল জিনিস ইউজ করতে পছন্দ করি। তো এটা হচ্ছে আমার বেসন এবং দুধ দিয়ে তৈরি একটা প্যাক হবে। এবং এই বরফটা নিয়েছি কারণ মুখের পোর্স বড় হয়ে যায় গরমে, পোর্সগুলো ছোট করার জন্য বরফটা দরকার পড়ে। তো এই হচ্ছে আজকে আমার সারাদিনের কাজ। আমি সবসময়ই কাজের ফাঁকে ফাঁকে টুকটাক আমার নিজস্ব কাজ করতে খুব পছন্দ করি। তো এ হচ্ছে আমার সেই একটা জিনিস যে মুখের যত্ন নেওয়া। আমি দুপুরে কোশনের আগে এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই মুখটাকে একবার করে এইরকম হার্বাল উপায়ে ক্লিন করে নিই। Yes. It's great. It's one more cow. তুমি দৌড়াও, তুমি যাও, হাঁটো। ওটার কাছে আমি যাব। যাও। তুমি আসো। Yes, আমি আসছি, তোমার সাথেই আছি। সো এটা হচ্ছে চা বাগান মাঠ, এবং এই মাঠে আসলে সবসময় আসা হয় না। অপূর্ব সুন্দর, আমি এখানে আছি, সমস্যা নেই, তুমি যাও, আমি আছি এখানে। তো এই মাঠে আসলে ঘুরতে আসাটা খুব কমই হয়, বাসার পাশে, তারপরে খুব কমই আসি এখানটায়। বাট অপূর্ব সুন্দর একটা জায়গা, এখানে চা বাগান এরিয়াতে এই মাঠটা আসলে খুব পপুলার, এবং গাজীপুরের বিভিন্ন জায়গা থেকে এই মাঠে ঘুরতে আসে সবাই। চাই বা গরু পেয়ে গেছে আর প্রিয় জিনিস, সে যেন কিছু বলার চেষ্টা করছে। না তুমি ওখানে যেও না, ও আসবে না এখানে, আর তুমি টাচ করো না কিন্তু, তুমি টাচ করেছো, গরুকে টাচ করেছো? সো এই জায়গাটা হচ্ছে ডিসি, যেহেতু বাসা এখানে, ডিসির বাসা এখানে, সো ডিসি সাহেবের খেলার জায়গা। সো উনি এখন এখানে এক্সারসাইজ করছে। অ্যান্ড হিয়ার সবাই এখানে আসে, একটু রেস্ট নেয়, প্রচুর বাতাস এই জায়গাটার মধ্যে। আমরা কোথাও যাই না যে এই জায়গাতে একটু আসি, এখানে আসলে খুব ভালো লাগে। তাহলে আরে বা গরুর সাথে কথা বলছে, আরে বা কাম কাম হিয়ার, কেয়ারফুল কেয়ারফুল। আরে বা একটু আগে মাদি পাডালে পা দিয়ে আটকে গিয়েছিল, না ওর পায়ের জুতোর অবস্থা কাদায় ভর্তি হয়ে গেছে। আরে বা তোমার কেমন লাগছে কাদার মধ্যে পা দিয়ে? ওকে সো এই জায়গাটা আসলেই অনেক অপূর্ব, অসাধারণ। খুব কমই আসা হয়, পাশে রাস্তার বাড়ির পাশেই সব কিছু, তারপরে কম আসা হয়। অবশ্যই যারা গাজীপুরের আশেপাশে থাকেন এবং
বাচ্চাকে নিয়ে বা ফ্যামিলি নিয়ে একটু ঘুরতে আসতে বা পিকনিকে আসতে চান, এই জায়গাটা বেস্ট। অ্যান্ড বিকেলে তো অসাধারণ পরিবেশ থাকে, আপনারা এদিকে চলে আসতে পারেন, খারাপ না, ভালো একটা জায়গা। আর যারা চা বাগান চিনেন তারা তো অবশ্যই এখানে দু একবার করে এসেছেন। আইবা কেয়ারফুল। তো ওই দেখা যাচ্ছে আমাদের সেই হসপিটাল, যদিও আমরা অনেক দূরে আছি এটা থেকে। যাও, পড়ে যাবে কিন্তু, পড়ে যাবে। এই হচ্ছে আজকে সারাদিন, আমাদের সারাদিনের টুকটাক কাজগুলো আপনাদের সামনে তুলে ধরা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। তো আপনারা আমার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ভিউয়ার্স বাড়ানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ এত কষ্ট করে এটা দেখার জন্য আমাদের ব্লগটা। থ্যাংক ইউ সো মাচ।